তাহলে এখন থাকছে রিসেন্টলি জয় বাংলা শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাপ্পি চৌধুরী এবং জাহানারা মিতু ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও প্রখ্যাত সাহিত্যিক এবং অধ্যক্ষ মুনতাসির মামুনের কিশোর উপন্যাস জয় বাংলা রিসেন্টলি এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা কাজী হায়াত 2020-21 অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে এই সিনেমার গল্পটি রিসেন্টলি শোনা যাচ্ছে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী এবং বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী জাহানারা মিতু আর এই তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক কাজী হায়াত এছাড়া এই সিনেমার পরিচালক কাজী হায়াত জানিয়েছেন আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই সরকার যখন স্বাভাবিক অবস্থার ঘোষণা করবেন তখন আমি শুটিংয়ে যাব তার আগে সব গুটিয়ে রাখার চেষ্টা করছি অন্যদিকে 2020-21 অর্থবছরে সাধারণ শাখায় 65 লক্ষ টাকা অনুদান পেয়েছে জয় বাংলা শিরোনামের এই সিনেমাটি এছাড়া টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিন্টু সিকদার অন্যদিকে বর্তমানে বাপ্পি চৌধুরী এবং জাহানারা মিতু অপূর্ব রানার যন্ত্রণা সিনেমার শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন যদিও আপাতত করোনার কারণে এই সিনেমার শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবার এই সিনেমার শুটিংয়ে নামবেন এই দুই তারকা এছাড়া অল্প কিছুদিন আগে বাপ্পি চৌধুরী অভিনীত ড্যাঞ্জার জোন সিনেমার টিজারও মুক্তি পেয়েছে যা দেখে দর্শকরা বেশ আগ্রহের সাথে বাপ্পি চৌধুরীর আপকামিং সিনেমা ড্যাঞ্জার জোন দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে অন্যদিকে জয় বাংলা সিনেমার প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন এখানে আমাকে নতুন একটি চরিত্রে দেখতে পাবে দর্শকরা আশা করছি সিনেমা ভালো হবে এবং দর্শকরা দেখে উপভোগ করবে সো ভিউয়ার্স জেনে তো নিলেন রিসেন্টলি চুক্তিবদ্ধ হলেন জয় বাংলা শিরোনামে নতুন একটি সিনেমায় জাহানারা মিতু এবং বাপ্পি চৌধুরী আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট